Assalamualaikum, sir. Waalaikumsalam. Assalamualaikum, sir. Waalaikumsalam. Ki obostha shobai bhalo achen? Alhamdulillah, sir. Alhamdulillah, sir. Okay, so shall we start? ঠিক আছে তাহলে আমরা শুরু করি হ্যাঁ আসেন ওকে জি স্যার জি স্যার ঠিক আছে আসেন আমাদের হলো আমরা আগে এই পর্যন্ত ছিলাম আমার মনে হয় আজকে এই পর্যন্ত পড়িয়েছিলাম রাইট আগে লেকচারে কি আমি গল্প করেছিলাম খুব না স্যার পড়াইছিলেন এত কম পড়াইলাম কেমনে এটা তো আমার সাথে যায় না একদিনে দুই দিনে যদি এক চ্যাপ্টার শেষ না করা যায় তাহলে তো সিলেবাস শেষ করা যাবে না কিছুই পড়াই নাই আসেন ওকে সো নো গল্প সো আজকে আমরা শুরু করব নেট এনপিভি থেকে এনপিভি স্ট্যান্ডস ফর নেট প্রেজেন্ট ভ্যালু ঠিক আছে এনপিভি বলতে আমরা কি বুঝি নেট প্রেজেন্ট ভ্যালু ওকে আপনি এক্সাম হলে যান বা না যান ঠিক আছে কিন্তু এক্সাম হলে যাবে কে যাবে জানেন বলেন আর এনপিভি যাবে এনপিভি যাবে সো ইউ উইল গেট এ ম্যাথ এন্ড যদি মাল্টিপল চয়েস হয় ইউ উইল গেট মাল্টিপল চয়েস কোশ্চেন রিলেটেড টু এনপিভি মাস্ট ওকে সো আপনি যেখানে না বুঝবেন আমাকে শুধু রিলেভেন্ট কোশ্চেন করবেন এই রিলেভেন্ট কোশ্চেন থেকে তাহলে আমি আজকে আমার এই চ্যাপ্টার আজকে আমি শেষ করব আসেন এনপিভি এনপিভি হলো একটা একটা হলো প্রজেক্টের ডিফারেন্স কোন দুইটা ডিফারেন্স ডিফারেন্স যখনই বলা হয় তখন দুইটা জিনিস থাকে এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স কোন দুইটা জিনিসের মধ্যে একটা হলো প্রজেক্টেড ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লো আরেকটা হলো প্রজেক্টেড ডিসকাউন্টেড ক্যাশ আউটফ্লো বুঝা গেছে এখন এনপিভি তাহলে বুঝলাম যে এনপিভি হলো একটা প্রজেক্টের ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লো আর একটা হলো ডিসকাউন্ট ক্যাশ আউটফ্লো দুইটা ডিফারেন্সটা হলো এনপিভি ঠিক আছে এখন এই এনপিভি কি হইতে পারে তাহলে আগে আপনাকে আমাকে বুঝাইতে হবে প্রজেক্টের ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লো কি এবং প্রজেক্টের ডিসকাউন্টেড ক্যাশ আউটফ্লো কি ডিসকাউন্ট জিনিসটা আপনাকে বুঝাইতে হবে ঠিক আছে আসেন ডিসকাউন্ট জিনিসটা কি ডিসকাউন্ট জিনিসটা হলো আপনি যখন আজকে যদি আমি বাজারে কিনতে যাই মনে করেন যে এক কেজি চালের দাম 70 টাকা যখন আমি এক বছর পরে কিনতে যাব এটার দাম 70 টাকা আর থাকবে না এটা কি প্রাইস কি হয়ে যাবে স্যার বেড়ে যাবে প্রাইস বেড়ে যাবে কেউ যদি কথা না বলেন তাহলে একটু মিউট থাকতে হবে প্লিজ কারণ আমি চ্যাপ্টার শেষ করব আজকে বিকজ দুই দিনে যদি এক চ্যাপ্টার শেষ না করতে পারি তাহলে আমি আপনাকে পাস করাইতে পারবো না আই এম নট হিয়ার টু ডু গল্প প্লিজ সো কেউ যদি কথা বলেন আপনি মিউট অবস্থায় কথা বলবেন প্লিজ সো ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লো এবং ডিসকাউন্টেড ক্যাশ আউটফ্লো সো আমি যেই টাকাটা ক্যাশ ইনফ্লো কি যেই টাকাটা আমি একটা প্রজেক্টে ইনভেস্ট করেছি সেই টাকাটা যদি একটা সার্টেন পিরিয়ডে আমার কাছে ফেরত আসে সেই টাকাটা হলো ক্যাশ ইনফ্লো আর যেই টাকাটা আমার কাছ থেকে চলে গেল দ্যাট ইজ ক্যাশ আউটফ্লো ওকে আসেন সো আমার এখানে যদি ডিসকাউন্ট ক্যাশ ইনফ্লোতে প্রজেক্টটা যদি আমার পজিটিভ হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব ক্যাশ ডিফাইন যদি আমার নেগেটিভ হয় তাহলে আমি রিজেক্ট করব আর আর যদি আমার জিরো হইতে পারে জিরো হইলে আমরা কি করব আমরা জিরো হইলে প্রবলেম সো যদি কোনো জিরো হয় তাহলে আমরা কি করব আমরা বুঝি আমরা রিজেক্ট করব কেন রিজেক্ট করব আমি আপনাকে পড়াচ্ছি ওকে এখন আসেন আপনি আমার সাথে যে আমি যে এই যে প্রজেক্ট এই প্রজেক্টের আমরা প্রথম যে জিনিসটা পড়ব সেটা হলো কম্পাউন্ডিং এবং পরে হলো ডিসকাউন্টিং কম্পাউন্ডিং কম্পাউন্ডিং কি কম্পাউন্ডিং হলো আপনি আগে আমরা দাদানের কাছে গল্প আমি শুনেছি আপনারা শুনেছেন কিনা কিরকম গল্প এই যে এরকম গল্প শুনেছেন না যে কারোর কাছ থেকে ধান নিছে ঋণ করার পরে হলো জমিদারের কাছ থেকে ঋণ করার পরে কৃষক কি ঋণ পরিশোধ করতে পারতেছে না এক সময় কি হইছে এই সে হলো কৃষকের জমিটা নিয়ে নিছে শুনছেন
Yes, sir. Yes, sir. কমন ঘটনা এগুলা এইটা কিন্তু এখনো গ্রামে টামে আছে যে কি আমরা কারোর কাছ থেকে চেয়ারম্যানের কাছ থেকে অথবা কারোর কাছ থেকে এরকম লোন নেয় লোন নেওয়ার পরে সে লোন দিতে পারছে না পরিশোধ করতে পারছে না পরিশোধ করতে না পারে একসময় কি হয় ওই জমিটা ও জায়গাটার বাড়িটা সে কি করে তার নামে বলে তোমাকে লিখে দাও আমাকে ঠিক আছে এই যে সে দিতে পারছে না এর একটা বড় কারণ হলো কম্পাউন্ডিং ঠিক আছে কম্পাউন্ডিং কি হয় কম্পাউন্ডিং মানে হলো কি বাংলা চক্রবৃদ্ধি স্যার চক্রবৃদ্ধি একটা চক্রের মধ্যে কৃষক পড়ে গেছে তারপরে কি হচ্ছে কৃষকের খালি ইন্টারেস্ট বাড়ছে 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 চক্রের মধ্যে পড়ে গেছে এটা আমরা কি করব আমরা হলো এটা হলো সূত্রের মাধ্যমে দেখব দেখেন আপনাকে এখানে বলা হয়েছে আপনি যদি 10000 টাকা যদি ইনভেস্ট করেন আমরা সুদ নিয়ে কাজ করব সো যদি প্রতি বছরে 10% সুদ দেয়া হয় তাহলে এক বছর পরে এটার কত দাঁড়াবে ঠিক আছে এখানে আমাদের হলো সো আমরা যদি 10000 টাকা এক বছর জন্য ইনভেস্ট করি তাহলে 1+0.10 হলো 10% ইয়ার হলো আমি আপনাকে সূত্র ধরে দিচ্ছি ইয়ার হলো এক বছরের জন্য করলে 11% দুই বছরের জন্য করলে 12100 তিন বছর পরে করলে 13300 এখন আপনি আগে বুঝেন কম্পাউন্ডিংটা কোথায় হচ্ছে কম্পাউন্ডিংটা হচ্ছে দেখেন এক বছরে আপনি যখন গেলেন মূলধনের উপরে হয়েছিল কত 10% আর 11000 হয়েছে কিন্তু আপনার ইনিশিয়াল মূলধন কত ছিল ক্যাপিটাল 10000 পরের বছরে যে এই 11000 হলো এর মধ্যে কি আছে এর মধ্যে দুইটা ভাগ আছে একটা হলো ক্যাপিটাল আরেকটা সো দিস ইজ কল কম্পাউন্ডিং আপনি যদি চতুর্থ বছর যান পঞ্চম বছর যান সো অন ইট উইল বি গো লাইক দিস ওয়ে ওকে দিস ইজ কম্পাউন্ডিং यस স্যার আচ্ছা এখন আমরা কম্পাউন্ডিং যখন করব এটা একটা সূত্র ধরে করব এই সূত্র কি সূত্র হলো v equal to x into 1 plus r to the power n v equal to x into 1 plus r to the power n এই n হলো আমার হলো নাম্বার অফ ইয়ার্স অথবা নাম্বার অফ পিরিয়ড ঠিক আছে আমরা এখন পর্যন্ত আপনাকে যখন করাবো তখন আমি আপনার সিলেবাস ফলো করে এটাকে ইয়ার ধরে করাবো বাট যখন আমি আপনাকে প্র্যাকটিক্যাল কোশ্চেন করাবো তখন আপনি আমাকে স্লাইস করব কিসে মান্থ স্লাইডে মান্থ করে আপনাকে একটা স্যাম্পল দেখাবো সো এই আর হলো আমার যেটা হলো ইন্টারেস্ট রেট ঠিক আছে ওইখানে আগের অঙ্কে যেমন ছিল কত পার্সেন্ট 10% রাইট সো এক্স হলো আমার ইনিশিয়াল ভ্যালু গত আগের অঙ্কে কত ছিল 10000 করে সবাই আমাকে বলেন ক্যালকুলেটর বের করেন আমি একই জিনিস ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেল 15% n হয়ে গেল 5 ইয়ার্স ভ্যালু কত হয় বলেন x হলো 10000 ইন্টারেস্ট রেট হলো আমার 15% n হলো 5 ইয়ার্স স্যার 20114 আসছে 20113.57 113.57 হ্যাঁ দ্যাট ইজ 114 ওকে সো ইউ ক্যান ডু দ্য কম্পাউন্ডিং রাইট ইয়েস স্যার এই সূত্রটা মনে রাখতে হবে হ্যাঁ ওকে নেক্সট আসেন হলো
টার্মিনাল ভ্যালু কিছুই না, দ্যাট ইজ সিম্পল, আমার দরকার নাই। নেক্সট আসুন হলো ডিসকাউন্টিং। ডিসকাউন্টিং হলো কম্পাউন্ডিং এর কি উল্টা, উল্টা অপোজিট, অপোজিট। আচ্ছা আগে আপনি বুঝেন কম্পাউন্ডিং কেন হয়, ডিসকাউন্টিং কেন হয়, ঠিক আছে? এখন আচ্ছা এখন ধরেন এইটা কি, এইটা হলো আমাকে ডিসকাউন্টিংটা হলো আমার প্রেজেন্ট ভ্যালু, কম্পাউন্ডিংটা হলো আমার ফিউচার ভ্যালু। কখন আপনি প্র্যাকটিক্যালি কখন করবেন? ইউ আর এ স্টুডেন্ট অফ সিএ, ইউ নিড টু নো এভরিথিং ইন প্র্যাকটিক্যাল, আদারওয়াইজ আপনার কোনো ভ্যালু নাই। সো আপনি কি করবেন, আপনি এরকম গল্প শুনছেন না অনেকে, যে কি কারোর বাবা, কারোর বাবা চায় তার বাচ্চা এখনই সে সেভিংস করতেছে, 15 বছর পরে তার বাচ্চাটা যখন বড় হবে তখন তার ধরেন নর্থ সাউথে ভর্তি করতে তখন তার মনে করেন 20 লাখ টাকা খরচ হবে, ঠিক আছে? এখন থেকে সেভ করতেছে, 20 বছর পরে ছোট বাচ্চাটা যখন ইউনিভার্সিটিতে যাবে তখন তার খরচ হবে কত? 20 লাখ টাকা। সে ব্যাংকে যায়, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল, এগুলো কিন্তু আপনাকে বের করতে হবে, তো জব জব ফিল্ড বের করতে হবে। সে ব্যাংকে যায়, কারণ আপনি তো জানেন আপনার তো ব্যাংক করতে, ব্যাংকে জব করতে হইতে পারে না, সাম অফ ইন্টারেস্টেড। তো সে ব্যাংকে যায়, ব্যাংকে যে বলে যে ব্যাংকার সাহেব আমাকে বলেন, বলেন কি বলবো, বলে যে আমি আমার ছেলের 20 বছর পরে, ঠিক আছে, 20 লাখটা আপনার ব্যাংকে আসবো এবং আমি 20 লাখ টাকা চাই, আপনি আমাকে বলেন প্রতি মাসে কত টাকা করে জমা দিলে অথবা প্রতি বছরে কত টাকা করে জমা দিলে আপনি 20 বছর পরে আমাকে কি করবেন, 20 লাখ টাকা দিবেন, 20 লাখ টাকা দিতে পারবো, আসবে কিন্তু এক্সামে, বুঝা গেছে? সো এই যে ডিসকাউন্টিং কম্পাউন্ডিং এই জিনিসগুলাই হলো আপনাকে একটু ঘুরে পেছে আমি আপনাকে এরকম মাল্টিপল কোশ্চেন পড়াইতে হবে। আমাকে আপনি কি করেন, 20 বছর পরে আমি ব্যাংকার সাহেব আপনার কাছে আসবো, আপনি বাইসে থাকেন অথবা আপনার উত্তরাধিকারী ব্যাংকে যেই বা ব্যাংক যদি না মরে যায় আমাকে 20 বছর পরে 20 লাখ টাকা দিবেন, আমার ছেলের এডুকেশনের জন্য আমি রেখে দিলাম, ঠিক আছে? সো এই যে ফিউচার ভ্যালু, আমি 20 লাখ টাকা চাই, কত করলে আমাকে এটা মান্থলি কত অথবা ইয়ারলি কত করলে এটাকে আপনাকে স্লাইস করে দিতে হবে, দ্যাট ইজ আন্ডার ইউর সিলেবাস নাও। ডিসকাউন্টিং হলো আমার প্রেজেন্ট ভ্যালু, যে কোনো ফিউচার ভ্যালুকে আমি কনভার্ট করে বর্তমানে চাইলে সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে পারি, দ্যাট ইজ আমার ডিসকাউন্টিং। একটু আগে যখন আপনি বের করেছিলেন কত, 13,400 না 14,400, 20,114, আপনার হলো ছিল, এটা আপনার কয় বছর আসতেছিল, 5 বছর, কত 5 বছরে, 3 বছরে না, তো মুখস্থ কথা বললো না করে, হ্যাঁ 5 ইয়ার্স ছিল। এখন সেম জিনিসটাকে আপনি ভাগ করেন, ঠিক আছে, ভাগ করবেন, কত দিয়ে ভাগ করবেন, আগে নেন 20,514, এটা হলো আপনার ভি, এটা কি ভি, ভি আপনি আগের জায়গায় আসবেন, ডিভাইডেড বাই 1+R, 1+R, আর কত আপনার ছিল, 15% টু দি পাওয়ার করেন হলো 5, তাহলে আগে আপনাকে করতে হবে 1+0.15 টু দি পাওয়ার 5, বের করেন, একদম লাস্ট ডিজিট পর্যন্ত নিতে হবে, এটা ক্যালকুলেটর থেকে মুছে দিবেন না, 10,199, কত 10,000, 10.2 10,000.2, that is the right answer. এই যে 2, 2 আপনি লিখছেন কেন? স্যার 10,000.2, this is the right answer, because 10,000ই হবে, 2 হচ্ছে because of fraction,
সো আপনি যখন এখানে আনসার বসাবেন তখন দুই কি করবেন না কাউন্ট করবেন কাউন্ট করবেন করি জি স্যার সো আপনি কি করবেন এখন আপনি একটা লেখেন বলেন স্যার ফিউচার ভ্যালু দেয়া আছে হলো রাউন্ড 16000 ইন্টারেস্ট রেট হলো 11% ইয়ার হলো 7 বছর ইন্টারেস্ট রেট কত হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু স্যার 11 তাহলে এনপিভি দেখেন আমি যখন এনপিভি এটা পড়ে যাই এইটা আমি আপনাকে পরে পড়াই এনপিভি এর আপনি ডেফিনিশনে কি পড়ছেন আমরা ব্যাকে যাব এইখানে টিক নাম্বার 4 দি নেট প্রেজেন্ট ভ্যালু অফ এ প্রজেক্ট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কি বলতেছে এই যে রহিম হ্যাজ এ কস্ট অফ ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটাল মানে কি মূলধন ব্যয় কস্ট অফ ক্যাপিটাল মানে মূলধনের জন্য যে ব্যয়টা হয় সেটা মূলধন ব্যয় হ্যাঁ মূলধন ব্যয় ওকে দ্যাট ইজ হলো আপনার কস্ট অফ ক্যাপিটাল ইউ উইল কনসিডার হিয়ার ইট ইজ ইয়োর ইন্টারেস্ট রেট ওকে ডিসকাউন্ট রেট ঠিক আছে এন্ড ইজ কনসিডার এ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রজেক্ট হোয়েদার এস্টিমেটেড ক্যাশ ফ্লো আর এস ফলোজ ইয়ার দেয়া আছে আপনার ক্যাশ ফ্লো দেয়া আছে এখানে ক্যাশ ফ্লো কি বলছে কোনটাতে ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো না স্যার নেগেটিভটাই যখন আপনার ব্রেকেট অথবা নেগেটিভ সাইন দেয়া থাকবে দ্যাট ইজ কি আউটফ্লো যখন আপনার কোন কিছু সাইন দেয়া থাকবে না দ্যাট ইজ পজিটিভ এটা মানে কি ইনফ্লো ইনফ্লো ঠিক আছে ওকে জি স্যার এখন এখন আপনি নেক্সট আসেন যে জিরো যখন জিরো মানে কি জিরো মানে নাও টুডে টুডে 1 লাখ টাকার ভ্যালু কত 1 লাখ টাকা কিন্তু কালকে 60000 এর ভ্যালু কত এক বছর পরে ডিসকাউন্টিং নো ভাইয়া গো স্লো দেন হলো আপনাকে আমি যখন বলবো 60000 এর এক বছরের পরে ভ্যালু কত আপনি কোশ্চেন করবেন ওই ব্রেকেটে যে ইয়ার বললো অ্যামাউন্ট বললো কিন্তু কি বলে নাই রেট রেট বলে নাই সো নেট ফাইন্ড আউট দ্য রেট আই নিড টু ফাইন্ড আউট হোয়াট রেট সো রেট কত এখানে দেয়া আছে 15% তাহলে আপনি কি করবেন একে সুন্দর মতো ডিসকাউন্টিং করে ফেলবেন ডিসকাউন্টিং রুলস আপনি জানেন কি ভি ডিভাইড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন সো এখানে বলতেছে তুমি ক্যালকুলেট করো এনপিভি অফ দ্য প্রজেক্ট এন্ড অ্যাসেস হোয়েদার ইট শুড বি আন্ডারটেকেন তাহলে আমি যেটা করব এনপিভি স্ট্যান্ডার্ড ফর্মুলা যেটা আমি যেভাবে বলতেছি আপাতত সেভাবে সেটা কি করব আমি এখানে ইয়ার ইয়ার বসাই দিব ক্যাশ ফ্লো বসাই দিব কোশ্চেন শুধু কি করব এখান থেকে কপি করে এখানে পেস্ট করব দেন হলো ডিসকাউন্টিং ফ্যাক্টর বের করতে হবে 15% যখন আমার ইয়ার জিরো তখন ডিসকাউন্টিং ফ্যাক্টর কত 1 যতই দিন যাবে এটা 1 এর কি হবে কমতে থাকবে 1 এর থেকে দেখেন ইয়ার 1 এর পরে এটা 870 2 তে 756 সি তে 3 তে হলো 658 4 এ হলো 572 আস্তে আস্তে কি হচ্ছে কমে যাচ্ছে
টাকার মূল্য, এক টাকার মূল্য চার বছর পরে আটানা হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, সো এভাবে কি হবে, আমার হলো সব সময় ডিসকাউন্টিং ফ্যাক্টরে আস্তে আস্তে টাকার অবমূল্যায়ন হবে। ওকে, দেন হলো কি করব আমি, এটার নাম হলো প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কিভাবে হবে, ক্যাশ ফ্লো ইনটু ডিসকাউন্টিং ফ্যাক্টর, ক্যাশ ফ্লো ইনটু ডিসকাউন্টিং ফ্যাক্টর, ক্যাশ ফ্লো ইনটু ডিসকাউন্টিং ফ্যাক্টর। আমার এটা হলো দেখেন, প্রথম আমি ক্যাশ আউটফ্লো আমার নেগেটিভ, বাকি সবগুলো পজিটিভ, এই সবগুলো যোগ বিয়োগ করলে এটার নাম হলো নেট প্রেজেন্ট ভ্যালু, কত হলো 56160। এখন আমার এখানে কথা হলো যে ডিসকাউন্টেড ডিফারেন্স বিটুইন, কি ডিফারেন্স, ইনফ্লো এন্ড আউটফ্লো, ইনফ্লো এন্ড আউটফ্লো ডিসকাউন্টেড ডিফারেন্স বিটুইন ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লো, ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো এন্ড ক্যাশ ডিসকাউন্টেড ক্যাশ আউটফ্লো, রাইট? সো আমি এখানে কি করলাম, আমি এটা বের করলাম, ঠিক আছে? এখন আপনি আসেন আমার এখানে খাতা বের করেন, রেডি, রেডি স্যার, খেলুই তৃতীয় বছরে, তৃতীয় বছরে হলো আমার এখানে মাঝখানে তৃতীয় বছরে আমি কি করলাম, আমার ক্যাশ আউটফ্লো হয়েছে কত, 45,000 টাকা, চতুর্থ, এটা হলো চার হয়ে যাবে, চতুর্থ বছরে 40,000 টাকা ক্যাশ ইনফ্লো, পঞ্চম বছরে হলো 30,000 টাকা ক্যাশ ইনফ্লো। আবার একটু বলবেন, অফকোর্স 012, এটা এখন হবে 5 বছর, 123 থাকবে, ঠিক আছে? তৃতীয় বছরে হয়ে যাবে নেগেটিভ 45,000, চতুর্থ বছরে হলো 40,000, পঞ্চম বছরে হলো 30,000, ওকে, রেডি? কেউ কথা বলে না, আরে পাগল, এই মিয়া দিদার দে, স্যার ঠিক আছে, ঠিক আছে, ডিসকাউন্টিং ফ্যাক্টর সেম লাইক বিফোর 15%, গিভ মি মাই এনপিভি উইথইন এ মিনিট। দেখি কি আগে পারে, উইথইন এ মিনিট, এতক্ষণ লাগলে কিভাবে হবে, তৃতীয় বছরে কি -45,000, তৃতীয় বছর -45,000, চতুর্থতে কি স্যার 30, চতুর্থতে হলো 40, আচ্ছা স্যার, পঞ্চমতে 30, পজিটিভ অর নেগেটিভ, স্যার পজিটিভ, পজিটিভ 26,732। আসিয়া কারোর এই মে আপনাদের তো সময় আমারটা ভুল হইছে, স্যার আমারটা ভুল হইছে,
কত হবে বলেন? এত কোন সময় লাগবে তাহলে? ইউজুয়ালি তো ক্লাস আগায় না। হ্যাঁ 31,785. Very poor. At the slow. Okay. Potom bachor, ditio bachor, titio bachor porjunto, tikase. Okay, kichukorbonami. Tikase. Titio bachor esho jokon deklam, ekhan lo 45,000. Koren, 45,000 lekhen. Into jachilo tai, kichukorbona. So 45,000 into 0.658. Koto ashe? 29,880 পরে নতুন করে একটা 5 ইয়ার 5 বসান লেখেন 30,000 করেন 1 ডিভাইড বাই 1.15 টু দি পাওয়ার 5 কত আসে 0.497 লেখেন ইনটু মাল্টিপ্লাই করেন 30 দিয়ে 14,910 সবগুলোকে যোগ করেন মানে স্যার 1 লাখ তো বিয়োগই থাকতেছে 1 লাখ তো বিয়োগই থাকবে না নেগেটিভ যোগ করবেন যোগের সময় তো অটোমেটিক স্লাইস হবে না 1 লাখ ই হবে আবার এখানে যে 31,000 কত সেও তো বাদ যাবে নেগেটিভ সবগুলো যোগ করেন ২০,৮৬০ আসছে সবার ২০,৮৬০ You need to talk or I'll আসছে স্যার 20,860 আপনার আসছে আরো সবার আসছে কিনা হ্যাঁ 20,855 ওই একই 855 আর 60 দ্যাট ইজ নট ডিফারেন্স ইটস ওকে ওকে আমি ধরে নিচ্ছি কেউ কথা না বলে সবাই পারতেছেন থ্যাংক ইউ সো আমি যেখানে বলতে কথা আছে স্যার আমরা যখন এমসিকিউ বেসড এক্সাম দিব এখন এই কাজটা কি স্যার এক্সেলে করতে হবে নাকি ক্যালকুলেটরে করব স্যার ক্যালকুলেটর কোনো এক্সেল না আচ্ছা স্যার ওকে দেখেন এখন আমরা এখানে পাইলাম হলো কি এনপিভি কি ছিল এখানে পজিটিভ স্যার পজিটিভ স্যার পজিটিভ এখন যখনই কোন জায়গায় কোন এনপিভি পজিটিভ থাকবে প্রজেক্ট আমরা কি করব প্রজেক্ট শুড বি আর যখনই আমার কি হবে এখানে এনপিভি ছিল 56,160 এটা যদি নেগেটিভ 56,160 হতো আমরা কি করতাম প্রজেক্ট মাস্ট বি রিজেক্টেড প্রজেক্ট শুড নট বি আন্ডারটেকেন রাইট এগ্রিড এগ্রিড ওকে
দেন হলো তাহলে আরেকটা কি থাকলো এমন অনেক সময় হবে যখন এনপিভি কি হবে এক্স্যাক্টলি জিরো জিরো তখন আমরা প্রজেক্টে নিব কি নিব না স্যার এটা তো বলছিলেন আপনি এক্সপ্লেইন করবেন স্যার আমাদের নেওয়া উচিত হবে না কারণ একটা প্রজেক্টে টাকা ইনভেস্ট করে সেখানে যদি আমি প্রজেক্টে টাকা নিব না ঠিক আছে এখন কেন নিব না আপনি অডিটের ক্লাস হচ্ছে না জি স্যার আপনি চাইলেও কি করতে পারবেন না মিনিমাইজ করতে পারবো না পারবেন না এই জন্য এই রিস্কের নাম কি ইনহারেন্ট রিস্ক ওকে সো এখন প্রজেক্ট তো খুব সুন্দর জিরো তো ছিল এখন মনে করেন হঠাৎ করে করোনা ভাইরাস চলে আসছে এখন এই প্রজেক্ট তো গভর্নমেন্ট বন্ধ করে দিছে কোনো কিছু চলে না প্রজেক্ট রান হবে না স্যার ঠিক আছে সো এমন আর অনেকগুলো ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরের উপরে আমার হাত নাই দ্যাট ইজ ইনহেরেন্ট রিস্ক থেকে যায় সেই জন্য এই প্রজেক্টে আমি যদি জিরো অবস্থা আমার যে কোনো সময় এটা কি হতে পারে নেগেটিভ পসিবিলিটি অনেক হাই ঠিক আছে ইয়েস স্যার ওকে আমরা শুধু খারাপ দিক দেখি আবার ভালো দিকও আছে এটা পজিটিভ হওয়ার পসিবিলিটি অনেক কি হতে পারে হতে পারে স্যার পজিটিভও হয়ে যেতে পারে স্যার পজিটিভ কালকে মনে করেন শুধু মনে করেন আমি মনে করেন একটা প্রভাবশালী ব্যক্তি আমি প্রভাবশালী ডাক্তার কালকে সকালে বললাম যে করোনা ভাইরাস যারা অসুস্থ রোগী তারা যদি পনসের স্যান্ডেল পরে টানা 20 দিন থাকে তাহলে অনেক কি হয় করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায় কি বলছি কোন স্যান্ডেল পরলে শুধু পনসের স্যান্ডেল তাহলে যেই জোড়া স্যান্ডেল মনে করেন এক জোড়া 50 টাকাতে পাওয়া যায় এটা কি হয়ে যাবে স্যার রেড যে কোথায় যাবে ধারণা করতে হচ্ছে মানুষ কানে ছাপায় পড়বে কি না পড়বে কি না তখন যদি আমার এই পনসের স্যান্ডেলের প্রজেক্ট হয় তাহলে আমার এনপিভি কি হয়ে যাবে পজিটিভ স্যার শুধু পজিটিভ এমন পজিটিভ আপনি বাসায়ও টাকা পয়সা রাখতে পারবেন না যদি আপনার খালি একটা ফ্যাক্টরি থাকে পনসের স্যান্ডেলে সো বাট বোথ পজিটিভ এন্ড নেগেটিভ দিক আছে বাট বিকজ অফ সাম ইনহারেন্ট যেহেতু শব্দটার নাম কি ইনহারেন্ট নো নো শব্দটার নাম কি রিস্ক রিস্ক মানে কি ঝুঁকি আমি সেহেতু কোনো ঝুঁকিতে যাব না সো আমার যদি জিরো হয় তাহলে আমি কি করব এখন আমি আপনাকে শিখাবো হলো এনুইটি এই যে একই প্রজেক্ট ঠিক আছে আমার এখানে প্রতি বছর কত করে লাগে ৩০,০০০ করে ইনকাম প্রতি মাসে কত প্রতি বছর ৩০,০০০ করে এখন ৩০,০০০ করে আমি যদি ইয়ার ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো বের করি ডিসকাউন্টিং ফ্যাক্টর তাহলে আমাকে এখানে অনেকবার কাজ করতে হয় না জি স্যার আমি আপনাকে এত বলদ বলে না তাহলে কি আমি এমন একটা সূত্র ধরে করব যেই সূত্র ধরে একবারে মারবো দড়ি ধরে মারবো টান রাজা হয়ে যাবে খান সো আমি এটাকে কি করব একটা এনুইটি সূত্র ফেলে দিব এনুইটি সূত্র হলো কি দিস ইজ ইওর এনুইটি সূত্র 1 মাইনাস 1 প্লাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আর বুঝেন নাই মনে হচ্ছে না বুঝলে বলেন রিপিট টু দি পাওয়ার মাইনাস এন 1 মাইনাস 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইড বাই আর জি স্যার ওকে এখন 30,000 দিয়ে করেন সূত্রতে বসান 1 মাইনাস 1 প্লাস আর আর কত পার্সেন্ট স্যার 20% কত 20% আর করেন আসে কি না প্র্যাকটিক্যাল দেখতে হবে না 1 মাইনাস 1 প্লাস 0.20 টু দি পাওয়ার মাইনাস কত 3 ডিভাইড বাই 0.20
আসছে ভেরি গুড 2.106 কে 30,000 দিয়ে মাল্টিপ্লাই করেন অ্যানুয়াল ক্যাশ ফ্লো বুঝেন না আছেন বলেন কথা বলতেছেন না কেন আমি কি বকা দিচ্ছি না স্যার তোমরা চিন্তা দিচ্ছি আপনাকে তো চ্যাপ্টার বুঝতে হবে না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ সো এরকম মরা মরা অবস্থায় থাকলে তো আপনি বুঝবেন না কথা বলেন হাতে কলমে আমি আপনাকে বলছি আমার আপনার দরকার ম্যাক্সিমাম সময় ব্রেন আর ক্যালকুলেটর ক্যালকুলেটর ধুমধাম করবেন আর হলো বের করবেন এখন এইটা আমরা পুরোটা মুখোমুখি করবো হ্যাঁ এইটা আপনার হলো খুব সুন্দর একটা করে বুঝাই দিব আপনি বাকিটা নিজে নিজে করতে পারবেন বলছে দেখেন 0 1 2 3 প্রথমে কত ছিল প্রথম বছরের ক্যাশ ফ্লো কত দ্বিতীয় বছরের ক্যাশ ফ্লো 2600 তৃতীয় বছরে ক্যাশ ফ্লো 6200 বলতেছে ক্যালকুলেট করো নেট টার্মিনাল ভ্যালু অফ দা প্রজেক্ট এই প্রজেক্টের সবার শেষে আমার কি করা হলো টার্মিনাল ভ্যালু কত এখানে আপনি দেখেন যখন আপনাকে দিছে আপনার কোনো ইন্টারেস্ট রেট বলা আছে ডিসকাউন্ট ফ্যাক্টর কস্ট অফ ক্যাপিটাল বলা আছে তাহলে আপনি আপনি আপনাকে বলছি আপনার সেটআপে কি রাখতে হবে কোশ্চেন অটো কোশ্চেন অটো কোশ্চেন কি হোয়ার ইজ মাই ডিসকাউন্ট রেট আপনি ডিসকাউন্ট রেট নাই ঠিক আছে আছে না স্যার নাই কিন্তু মজার ব্যাপার হলো एग्जाम হলে আপনি পরীক্ষা দিচ্ছেন আপনি যদি এখানে বসে বলেন হাত তুলেন যে স্যার কি হইছে আমি তো এই অঙ্ক মনে হয় কোশ্চেনে ভুল আছে কেন কি হইছে বলে যে আমার তো ফর্মুলাতে কি নাই রেট দেওয়া নাই রেট দেওয়া নাই সো টিচার আপনাকে কি করতে পারবে না হেল্প করতে পারবে না কেন সি এ কোশ্চেনে কোনো ভুল নাই 99% সময় কোনো ভুল নাই দিস ইজ ইন্টেনশনাল সো আপনাকে কি আপনাকে এখানে ধরে নিতে হবে ইন্টারেস্টেড আপনার মন মতো কেউ 5 ধরবে কেউ 10 ধরবে কেউ 20 ধরবে কেউ 50 ধরবে যার যা মন চায় সে তাই ধরবে ঠিক আছে ডিসকাউন্ট রেট একটা ধরে নিতে হবে ঠিক আছে ঠিক আছে স্যার তো আমি এখানে ধরে নিছি আমার ডিসকাউন্ট রেট কত 10% 10% তাহলে আমার ইনিশিয়ালি লোন নিলাম কত ব্যাংক থেকে 5000 এক বছর পরে ইন্টারেস্ট কত 5000 এর 5000 ইন্টারেস্ট কত 500 তো আমি কি করলাম রিপে করে দিলাম কত 3000 তো আমার ব্যালেন্স থেকে গেল কত 2500 ব্যাংক আমার কাছে পাই কত এই মে আপনারা কি সবাই এরকম বুঝাই কথা কোন না কেন 5500 ব্যাংক আমার সুন্দর কথা বলে না বললে আমি কিভাবে বুঝবো বুঝতেছেন যে 5500 থেকে 3000 বাদ গেল কত থাকলো 2500 এখন 2500 এর উপর ইন্টারেস্ট কত 10% তো 2600 ফেরত দিলে এখন ব্যাংক আপনার কাছে আর কত পায় এর উপরে ইন্টারেস্ট কত নিবে ব্যাংক
15 তাহলে টোটাল কত পাই ব্যাংক 6200 কেমনে ব্যাংক 6200 পাই একটা ময়েড 165 165 লাস্ট ক্যাশ ফ্লো কত আপনার 6200 থেকে 165 ব্যাংক রে দিয়ে দেন জি স্যার যেখানে ইন্টারেস্ট এবং আদার এক্সপেন্স বাদ দিয়ে যেটা আপনার পকেটে থেকে যায় তার নাম কি নেট হলো কি যখন আপনি ইন্টারেস্ট আদার আপনি এখন অলরেডি ফার্মে যান না কখন বলে আপনার ভাই ইনকাম স্টেটমেন্টটা তো হাতে নিতে হবে নাকি নিয়ে একটু দেখবেন প্র্যাকটিক্যালি যে নেট ইনকাম কখন আসে প্রথম মাসে নেট প্রফিট আসে গ্রোস প্রফিট আসে অপারেটিং প্রফিট আসে অপারেটিং প্রফিটের পরে যদি আপনি ইন্টারেস্ট এবং আদার কস্টগুলো বাদ দেন তাহলে আপনার তখন কি আসে নেট প্রফিট প্রফিট বিফোর ট্যাক্স প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স তো এখানে নাই ইনক্লুড করা হয় নাই ট্যাক্স তো ট্যাক্স অলসো ইজ এ পার্ট অফ এক্সপেন্স সো দ্যাট শুড কাম আফটার ডিডাকশন সো নেট প্রফিট হবে তখন ট্যাক্স বাদ দেওয়ার পরে ঠিক আছে জি স্যার সমস্ত এক্সপেন্স বাদ দেওয়ার পরে যে প্রফিটটা থাকবে সেটা নাম কি প্রফিট আফটার ট্যাক্স নো নেট প্রফিট নেট প্রফিট নেট প্রফিট অর প্রফিট আফটার ট্যাক্স ওকে প্রফিট আফটার ট্যাক্স আপনি বলতে পারেন ঠিক আছে জি স্যার এই দেখেন এখানে বলতেছে নেট টার্মিনাল ভ্যালু অবজেক্টিভে কোশ্চেন কিন্তু থাকতে পারে হোয়াট ডু ইউ মিন বাই নেট টার্মিনাল ভ্যালু নেট টার্মিনাল ভ্যালু ইজ দা ক্যাশ সারপ্লাস কি ক্যাশ সারপ্লাস রিমেইনিং এট দা এন্ড অফ দা প্রজেক্ট আফটার টেকিং আপন অল ইন্টারেস্ট এন্ড ক্যাপিটাল তাহলে তো নেট লস আচ্ছা স্যার তখন কি স্যার নেট টার্মিনাল ভ্যালু বলতে পারবো নেট টার্মিনাল ভ্যালু তো অবশ্যই বলতে পারবেন নেট টার্মিনাল ভ্যালু কেন বল ভ্যালু তো পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে ওকে স্যার আপনি যখন এখানে আসছেন পজিটিভ হইতে পারে এই দেখেন এখানে কি বলছি ক্যাশ সারপ্লাস তাহলে তখন কি বলবো ডেফিসিট ক্যাশ ডেফিসিট এট দা এন্ড অফ প্রজেক্ট ঠিক আছে অ্যাডভান্টেজ অফ এনপিভি এখানে হলো অবজেক্টিভ আকারে দেয়া আছে অ্যাডভান্টেজ অফ এনপিভি পড়ে নেবেন হ্যাঁ অবজেক্টিভ ম্যাক্সিমাইজিং শেয়ারহোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজ করবে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে অল রিলেভেন্ট ক্যাশ ফ্লো কনসিডার করে রিস্ক ইনকর্পোরেট করা যায় হ্যাঁ এগুলা মুখস্থ করে নেবেন এখানে আসলে বোঝানোর কিছু নাই টাইম ভ্যালু অফ মানি হলো যে সব সময় টাকার ভ্যালু যত দিন যায় তত কমে যাচ্ছে তত কমে যাচ্ছে আমার কি যেন নাইজেরিয়াতে নাকি কোথায় যেন কোন কোন দেশে বুঝছেন টাকার যদি আপনি কি অনেক কিছু মানুষের হলো পকেটে এত এত বড় টাকা নিয়ে যায় হ্যাঁ কেন বস্তায় করে টাকা নিয়ে যায় কিছু কিনতে হইলে জিম্বাবুয়ে ইন্দোনেশিয়াতে একই অবস্থা এরকম অনেক হ্যাঁ আফ্রিকান অনেক কান্ট্রিতে এগুলো বেশি ঠিক আছে কি সো এগুলাতে আপনার কি টাকার ভ্যালু খুব কম টাইম ভ্যালু মানে কমে যায় এটার জন্য আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এই ফ্যাক্টরগুলো আপনি অ্যাপ্লিকেশনের লেভেলে এসে পড়বেন ওকে ফর দ্য টাইম বিং আপনি যে জিনিসগুলো হলো আপনি পড়বেন এখানে হলো আপনার দুইটা জিনিসের কারণে টাইম ভ্যালু মানে রিডিউস করে ওয়ান ইজ আনসার্টেনটি uncertainty holo always that is apnake ektu age poraisi risk thik ache so risk is a factor which is considered as in a kokhon kalke ki hobe na hobe je match karate ghumabo ami apni ghumabo er modhe emon hoite pare na je match ba kalke nai ji sir hoite pare
স্যার আল্লাহ না করুক সেটা জানো না হয় ইউ নেভার নো না হয় আল্লাহ না করুক বাট ইউ নেভার নো সেই রকম হতে পারে দ্যাট ইজ আনসার্টেনটি কালকে কি হবে না হবে কেউ জানে না ইনফ্লেশন হলো কিছু ফ্যাক্টর যেগুলো আসলে সার্টেন ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল করা যায় ইনফ্লেশন যত ইনফ্লেশন আপনি কন্ট্রোল করবেন ওয়ান অফ দেখেন না ওই যে গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ মাঝে মাঝে দেখেন না অনেক বলে আগের এক সমস্ত রেকর্ড ছাড়ে হয়ে গেছে রিজার্ভ এত বেশি গোল্ডের রিজার্ভ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ডলার রিজার্ভ রিপোর্ট আসে না এই রিপোর্টটা হলো এই যে রিজার্ভ রাখা হয় কেন ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য বাংলাদেশে অন এভারেজ ইনফ্লেশন রেট কত 5.5% এত কম না এটা সরকারি ভাষ্য 7% ইনফ্লেশন কিন্তু আপনি যদি মনে করেন জিম্বাবুয়েতে ইন্দোনেশিয়ায় গিনিয়ায় নাইজেরিয়ায় এইগুলাতে জান ইনফ্লেশন রেট কি না বুঝলে আমার জিজ্ঞেস করবেন আচ্ছা এখন এটা পড়াবো দিস ইজ আপনার জন্য ইম্পর্টেন্ট আসে ঠিক আছে এই পর্যন্ত জি স্যার ক্লাস মানে কোন শুরু করতে না করতে সময় চলে যায় ক্লাস কয়টা পর্যন্ত জানো 10টা 10টা 15 15 শেষ হবে না আজকে ওকে আসেন এখন আমি আপনাকে পড়াবো হলো আপনি এইটাকে হলো ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI মানে কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট এখন দেখেন আগে বুঝেন রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট হলো ইনভেস্টমেন্ট থেকে আমার কত রিটার্ন আসছে তার নাম কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমি ইনভেস্ট করছি 1 লাখ টাকা রিটার্ন আসছে 10,000 টাকা তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট 10% কত কি দেখি আমি একটা ডিভিশনে আমার হলো এই প্রথম বছরে ইনভেস্টমেন্ট হলো কত প্রথম বছরে এর ভ্যালু ছিল কত 2 লাখ টাকা নেট বুক ভ্যালু এত তারপরে বছর 1.5 লাখ তারপরে বছর 1 লাখ তারপরে বছর 50,000 কিন্তু প্রতি বছর ক্যাশ ফ্লো ইনকাম কত 78,000 ঠিক আছে তাহলে 78,000 থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেন প্রতি বছর 50,000 টাকা তাহলে আমার নেট প্রফিট কত 28,000 ইনভেস্টমেন্ট প্রথম বছর কত ছিল 2 লাখ টাকা তাহলে 28,000 ডিভাইড বাই 2 লাখ কত হয় 0.14 পরের বছরে দেখেন 28,000ই আছে কিন্তু আমার কি হইছে ইনভেস্টমেন্টে বুক ভ্যালু কমে গেছে আসি তাহলে আমার আরো কি করবে বছরে বছর আস্তে আস্তে গ্রো করবে আসে এখন আমরা একটা আপনাকে এইটা কেন এইটা কেন এইটা কেন আচ্ছা এটা আসলে এখানে নাই পরে আসবে আপনাকে সালে আমার ওটা পড়ানো শেষ আমি আপনাকে এইভাবে ম্যাথ আসবে না প্র্যাকটিক্যালি আপনাকে ম্যাথ করাইতে হবে ROI আমি প্র্যাকটিক্যালি আপনাকে ম্যাথ করাবো ওকে ডিসকাউন্টিং পেব্যাক আপনাকে আমি পেব্যাক করিয়েছি জি স্যার ওকে ডিসকাউন্টিং পেব্যাকটা হলো আপনার হলো ওই পেব্যাক এর মতোই পেব্যাকে আপনি আসছিলেন হলো এই ক্যাশ ফ্লোতে মনে আছে
আমরা যে ক্যাশ ফ্লো ছিলাম এখানে মনে আছে আমার প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন এর সাথে আমি কি ক্যাশ ফ্লো সবসময় প্রফিট বিফোর ক্যাশ ফ্লো কি প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন হ্যাঁ আর প্রফিট কি প্রফিট আফটার আফটার ডেপ্রিসিয়েশন দ্যাট ইজ প্রফিট আর ক্যাশ ফ্লো হলো কি তখন আমি ডেপ্রিসিয়েশন যোগ করিনি সো এই যে ক্যাশ ফ্লোর পরে কি হইছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আপনি পড়েন নাই না ভুলে গেছেন তো পড়েন নাই মনে হয় না পড়লে কিন্তু পাস হবে না অক্টোবরে পরীক্ষা হবে এটা কি মাস আগস্ট সেপ্টেম্বর দুই মাস আছে কিন্তু স্যার এবার কি বছরে তিনবার পরীক্ষা হবে চারবার পরীক্ষা হবে একটা তো নিতে পারে নাই একটা নিছে আরো দুইটা হবে ঠিক আছে আসেন তাহলে আমরা এখানে আসলাম কি ক্যাশ ফ্লো রাইট ডিসকাউন্টিং করব যেমন জিরোতে ওয়ান তারপরে ওয়ান ইয়ার এর কত ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখানে এক বছরের জন্য ওয়ান তারপরে আস্তে আস্তে এটা তাহলে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব আমার প্রেজেন্ট ভ্যালু বের হবে তারপরে এটা কি কি করব কিউমুলেটিভ এনপিভি কে বুঝেন না আমারে বলেন বলেন বুঝতে পারছি সবাই আগে হলো অ্যাডভান্স এবং হলো আপনাকে অ্যানুইটি বুঝতে হবে আগে ডিলেট অ্যানুইটি আচ্ছা আপনি যখন বাড়ি ভাড়া দেন বাড়ি ভাড়া আমার হলো বলেন তো অ্যাডভান্স নাকি ডিলেড অ্যানুইটি স্যার অ্যাডভান্স কেন অ্যাডভান্স আপনি শেষে দেন কিভাবে আসাদ স্যার জানুয়ারিটা তো ফেব্রুয়ারির ফার্স্ট 10 ডেজ এর মধ্যে দিই আসাদের সাথে কে কে একমত আমরা হইতাছে শুরুতে যে একদম বাসায় উঠার আগে যে অ্যাডভান্সটা দিই ওটার সাথে আমরা এক মাসে অলরেডি ভাড়া দিয়ে দিই অর্থাৎ প্রত্যেক মাসেই যে শুরুতে ভাড়াটা দিতেছি সেটা সেই মাসের পরের মাসের না Yes, fantastic, nice explanation. Yes, আমরা সবসময় বাড়ি ভাড়া দিই always advance. আমি যখন উঠি তখনই আসাদ কি করি আমরা একটা certain টাকা দিয়ে উঠি. দেখা যায়? হ্যাঁ, দেখা যায় কি? Of course, এটা যদি agreement এর উপর depend করে, but still, agreement এ কোনো বাড়ি আলাই ঢাকা শহরে এত কি না? ওদের মনে মানুষ না. দিলদরিয়া না স্যার. না, বলদ না বেটা. So, কোন বাড়িয়ালে এত বলদ না আজের টাকা যেটা আগে পাওয়া যায় সেটা কি নিবে পরে নিবে আপনি বাড়িয়ালা হইলেও নিবেন না আপনি বাড়িয়ালা হইলে কি করবেন এরসি আরো মনে করেন কঠিন হবে পারলে আরো তিন মাসের টা আগে নিব স্যার সবাই তিন মাসের চুক্তি করে নিব আগে হ্যাঁ চুক্তি করে নিবেন দেখছেন আপনি কি করা তাহলে এখনকার বাড়িয়ালা গুলা তাহলে বলেন কত ভালো আসেন সো আমরা আমরা কিন্তু গ্যাস বিল ইলেকট্রিসিটি বিল এগুলা কি করি
স্যার এটা কনজিউম করার পরেই দিই মাস শেষে দিই ওকে সো এটা হলো ডিলেড অ্যানুইটি এটা সব সময় কি করি এটা হলো পোস্ট পে ব্যবহারের পরে আর বাড়ি হলো আমার কি প্রি প্রিপেড পে ঠিক আছে সো এখন আমি আপনাদের সাথে পড়ব অ্যানুইটি ইন অ্যাডভান্স এন্ড ডিলেড অ্যানুইটি আপনি দেখেন বলা আছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ 1000 1000 এর প্রেজেন্ট ভ্যালু কত রিসিভ করবে অ্যানুয়ালি প্রতি বছর ফর কত ইয়ার্স 5 5 বছর 5 বছর প্রতি বছর কত করে পাবে স্যার 1000 টাকা 1000 1000 1000 1000 1000 5 বছরে 5000 টাকা পাবে ঠিক আছে বলতেছে যে প্রথম যেটা পাইলো সেটা হলো ইন 1 ইয়ারস টাইম কত টাইম ইন 1 ইয়ারস 1 ইয়ারস 1 বছর পরে তাহলে আপনি কি করবেন 1 বছর ইনটু প্রতি বছর কি কত টাকা করে পায় 1000 টাকা করে কম পায় না বেশি পায় স্যার 1000 পায় স্যার 1000 কম পায় না তো না তাহলে আমি কি পাঁচবার করব এনুইটি ফর্মুলা এনুইটি ফর্মুলা দিয়ে করব সো এনুইটি ফর্মুলা কি বলেন তো 1 মাইনাস 1 মাইনাস 1 প্লাস আর মাইনাস এন ডিভাইড বাই মাইনাস এন ডিভাইড বাই আর করেন কত আসে One minus one plus r to the power minus n divided by r. So 3.352. 3.352. সবার আসছে? কিন্তু আমাকে বললো যে কি করো যে তোমার এই 1000 টাকার এখনই রিসিভ করবে কত এখনই 1000 টাকা দিয়ে দিবে এরকম হ্যাঁ আর বাকি চারটা পাবেন কয় বছর ইয়ার ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার ফোর সো আপনাকে কি করতে হবে চার বছরের ডিসকাউন্টিং করতে হবে আর এক বছর পেয়ে যাবেন এখন সো এনিটি ফ্যাক্টর করবেন ফোর ইয়ার্স এর প্লাস 1000 কি করবেন যোগ করে দিবেন সো আমার কি হয়ে যাবে 3855 দেখেন এখানে ছিল 3352 আমি যেহেতু এখনই টাকা পাইছি এটাকে ডিসকাউন্টিং করি নাই আমার অ্যামাউন্ট কিন্তু বেড়ে গেছে বুঝছেন না বুঝেন নাই ক্লিয়ার স্যার আর একটা কোশ্চেন আছে স্যার প্লিজ স্যার এই যে ডিসকাউন্টিং ফ্যাক্টরের যে ভ্যালুটা যে 3.352 বা 2.855 এই ভ্যালুটার জন্য তো স্যার বইয়ের শেষে একটা ডিসকাউন্ট টেবিল আছে স্যার এই টেবিলটা কি কোথায় দেয়া থাকবে আপনাকে নলেজে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটর বসে বসে টেবিলটা থাকবে না পরীক্ষায় তো থাকবে না ওকে ওকে বুঝেন নাই কি বলেন আমি কিন্তু জানি অনেকেই বুঝেন নাই বলেন কে কে বুঝেন নাই না বুঝলে আমাকে বলেন স্যার বুঝছি স্যার কিন্তু স্যার টেবিলটা দেওয়া থাকলে খুব সহজ হতো আপনি একা বুঝলে হতে হবে না আর অন্য সবাই জি স্যার
না বুঝলে আমাকে বলতে হবে ইউ নিড টু পারফর্ম ইট বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর দ্য পারসন হু উইল অ্যাপিয়ার ইন দ্য এক্সাম বলেন স্যার ক্লিয়ার ক্লিয়ার ওকে আমাকে সাইমন বলেন সাইমন আনমিউট করেন সাইমন কে গেল সাইমন দেখেন আমি তো সাইমন কেমন পাই না ঠিক আছে আপনারা বুঝলে আমার কোনো সমস্যা নাই ওকে সো দেন হলো আসেন বলতেছে যে কি এই 1000 রিসিভ করবে 1000 রিসিভ করবে কখন ইন 3 ইয়ার্স টাইম কখন 3 ইয়ার্স টাইম সো 3 ইয়ার্স টাইম হলে কি হবে স্যার 3 বছর পরে এরকম কিছু না 1 ইয়ার্স টাইম হলো 1 বছরের ডিসকাউন্টিং হয় 2 ইয়ার্স টাইম হলে পাবে দেখেন এটা দেখতে পান দেখতে পান স্যার বুঝতে পারি না দেখা যায় বাট ক্লিয়ার না ক্লিয়ার না এখন এখন দেখা যাচ্ছে না স্যার এখন দেখা যাচ্ছে ওকে দেখেন এখন যদি আমি যদি বলি এই দেখেন 1 দেখা যাচ্ছে 1 আমি যখন বলতেছিলাম 1 ইয়ার্স টাইম তখন সে পাচ্ছিল কোথায় এইটা হলো 0 এই 1 ইয়ার মানে বছর শেষে এখানে পাইছে রাইট জি স্যার আমি ডিসকাউন্টিং করছি কি 1 বছরের এইটুকো রাইট যখন আমি বললাম দেখেন যখন আমি বললাম ইন 3 ইয়ার্স এ পাবে তাহলে আমার এই এক এখানে পাবে এই 1 বছর পাবে না স্যার তাহলে এইখানে 1 বছর পাবে না স্যার এইখানে 1 বছর পাবে 3 বছরের শেষে যায় তো এইখানে পাবে এখানে পাবে তাহলে এটাকে ডিসকাউন্টিং করার দরকার আছে এই বছরটা নো এই যে এইখানে 1 ইয়ার এবং এখানে আলাদা ইয়ার এই 2 ইয়ার কে আমি কি করব বাদ দিব বুঝছেন এই যে এখানে 1 ইয়ার এখানে আলাদা 1 ইয়ার 2 ইয়ার এই বছরে সে কি করবে ইন 3 ইয়ার্স টাইমে কি করবে টাকাটা সে পাবে পাবে সো এখান থেকে কাউন্ট করতে হবে তাহলে আপনার যদি একটা পাই এখানে একটা পাইলো 2 3 4 5 6 7 5 বছর রাইট এখানে সে পাইলো কত তৃতীয় বছর এখানে পাইলো 1 এখানে পাইলো 2 এখানে পাইলো 3 নম্বর ইনস্টলমেন্ট 4th ইনস্টলমেন্ট 5 ইনস্টলমেন্ট ঠিক আছে জি স্যার 1000 করেই তো পাইছে 1000 করে 5 বছর পাবে কিন্তু প্রথমটা পাবে কবে 3 বছর বছরের মাথায় 3 বছরের পরে 3 বছরের মাথায় তো এখান থেকে 1 2 তাহলে তৃতীয় বছরের আমি ডিসকাউন্টিং করব না কয় বছর প্রথম 2 বছর 2 বছর 2
বছর তাহলে 1 2 3 4 5 এই 5 পাইলাম কোন ইয়ারে যায় তাহলে এটা 7 ইয়ার্স ঠিক আছে তো 7 থেকে আমি বাদ দিব কত ও 2 ইয়ার্স পাঁচটা 2 ইয়ার্স তাহলে আমার থাকবে কয়টা 5 ইয়ার্স পাঁচটা 5 ইয়ার্স না বুঝলে বলেন বুঝতে পারছি প্রথমে আমার কইলো কি আমি আমাকে আগে বের করতে হবে আমার লাস্ট গন্তব্য কোথায় আপনি যখন বাসে উঠেন আপনি কি দেখে উঠেন মিরপুর 12 আপনি জানেন মিরপুর 12 কোন নম্বর রুট দিয়ে যায় জানেন কিনা সো আপনি লাস্টের গন্তব্য দেখে উঠে পড়েন আপনি যদি কক্সবাজার যাইতে চান তাহলে কি আপনি যশোরের গাড়িতে উঠেন তো আপনি আগে প্রথম বের করবেন যে প্রথম ইনস্টলমেন্টটা আমি কোথায় পাবো প্রথম ইনস্টলমেন্টটা কোথায় পাবো দ্যাট ইজ ইম্পর্টেন্ট সো প্রথম ইনস্টলমেন্টটা আপনি পাবেন হলো এই এক বছর যদি বলতে ইন ওয়ান ইয়ার স্টেম পাইতেন হলো এখানে যদি বলে ইন টু ইয়ার স্টেম পাইতেন হলো এখানে ইন থ্রি ইয়ার স্টেম পাইলেন কোথায় এখানে তাহলে ওয়ান টু দুই নম্বর ইনস্টলমেন্ট তিন নম্বর ইনস্টলমেন্ট চার নম্বর ইনস্টলমেন্ট পাঁচ নম্বর ইনস্টলমেন্ট পাঁচ নম্বর ইনস্টলমেন্ট পাইতে আপনার কয় বছর লেগে গেল তাহলে ইনস্টলমেন্ট আপনি পাইলেন কয়টা পাঁচটা পাঁচটা তাহলে পাঁচটা যদি আপনি পাইতে চান কত বাদ দিতে হবে সাত থেকে দুই দুই যদি বাদ দেন তাহলে আপনি কত পেয়ে যাবেন ফাইভ ফাইভ ইয়ার্স ক্লিয়ার ইয়ার্স স্যার You will get some math as well. I mean, practically, okay. So, tahole ami ki 1000 into annuity factor for 7 years minus annuity factor for 2 years. So, I mean, annuity factor for 7 years solo 4.160 minus kore debo annuity factor for 2 years solo 1.626. Tahole into 1000 korle amar ashbe 2534. Okay. আপনাকে দেখেন প্রথম কোশ্চেন যখন পড়াইছি তখনই কিন্তু বলছি নাহলে আমার কোশ্চেন করেন ইন ওয়ান ইয়ার্স টাইম এই জন্য বাড়ি ভাড়ার এক্সাম্পল বলছি ইন ওয়ান ইয়ার্স টাইম মানে কি এইটা আপনার বছরের শুরু দেখতে পান জি স্যার এটা ওয়ান ইয়ার শুরু তাহলে পাইন কোথায় প্রথম বছরটা পাইতেন কোথায় এট দ্য এন্ড এখানে পাইতেন জি স্যার বছর শেষে জি স্যার এটা এক বছর ঠিক আছে তাহলে 2 ইয়ার্স টাইম আপনি কোথায় পাবেন এখানে তৃতীয় বছর শেষে জি স্যার এই 3 ইয়ার্স টাইমে কোথায় পাবেন তৃতীয় বছর শেষে শেষে তাহলে এখানে ইনস্টলমেন্ট শুরু হলো জি তৃতীয় বছরে পাইলেন কয়টা প্রথম কিস্তি পাইলাম ইনস্টলমেন্ট চতুর্থ বছরে পাইলেন দ্বিতীয়টা পঞ্চম বছরে পাইলেন থার্ড ওয়ান ষষ্ঠ বছরে পাইলেন ফোর্থ আর সপ্তম বছরে পাইলেন ফিফথ আপনার পাঁচটা পার কথা পাইছেন জি স্যার তাহলে আপনার পাঁচটা পাইতে কয় বছর লেগে গেল 7 ইয়ার্স ইয়ার 7 ওকে একটু জি স্যার জি স্যার এখন আপনি ইনস্টলমেন্ট পাবেন কয়টা 5 তাহলে 7 থেকে 5 বাদ দেন 2 কত থাকে 2 2 তাহলে এনিটি ফ্যাক্টর কয় বছরে বাদ দিবেন দুই বছরের দুই বছরের ঠিক আছে জি স্যার ক্লিয়ার জি স্যার এখন আপনি থাকেন আসাদ আমার সাথে আমি বললাম যে প্রথমটা পাবে ইন 3 ইয়ার্স টাইম না হয়ে ইন 5 ইয়ার্স টাইম প্রথমটা কত বছর পাবে ইন 5 ইয়ার্স টাইম তাহলে স্যার 5 বছরের মাথায় যে প্রথম কিস্তিটা সে পাবে ইন 5 ইয়ার্স টাইম তাহলে কত থেকে কত বাদ দেব সেটা বলেন স্যার 10 থেকে 5 স্যার আসাদ বলেন আমি কি শুনিনি স্যার তাহলে 4 বছর বাদ যাবে স্যার কি হবে স্যার 3 ইয়ার্স এর বেলা আমরা 2 বছর বাদ দিলাম অর্থাৎ আমরা প্রথম স্যার আমি যদি ভুল না বুঝে থাকি তাহলে ইন 5 ইয়ার্স বলেন আমাকে এনিটি ফ্যাক্টর ফর কত করতে হবে আগে এনিটি ফ্যাক্টর ফর
আমি টোটাল 9 নম্বর বছর না না আপনি এভাবে যান পঞ্চম বছরে প্রথম ইনস্টলমেন্ট 6 নম্বর বছরে দ্বিতীয় 7 এ 3 3 84 4 9 এ 5 9 এ 5 তাহলে আপনি 10 বললেন কেন স্যার ভুল হয়ে গেছে তো 9 এ কত পাবো 5 5 তাহলে আমার 9 হলো আমি পেয়ে গেলাম লাস্টের ডিজিট ঠিক আছে জি স্যার এখন আমার আমি পাবো কয়টা টোটাল 5টা পাবো 5টা তাহলে আমার বাদ দিতে হবে কয়টা 4টা 4টা তাহলে কি হবে ইউনিটি ফ্যাক্টর ফর 9 ইয়ার্স মাইনাস 9 ইয়ার্স মাইনাস ইউনিটি ফ্যাক্টর ফর 4 ইয়ার্স ক্লিয়ার यस স্যার আর কারো বাকি এনিওয়ান এলস পারবেন না স্যার জি স্যার ভেরি গুড আসেন কেউ যদি আমাকে না বলে কারো সমস্যা আছে তাহলে তো আমি আগায় যাওয়া ভালো আসেন আপনার যখন মাল্টিপল চয়েস কোশ্চেন হবে তখন পারপিচুইটি থেকে কোশ্চেন হইতেই পারে ঠিক আছে পারপিচুইটি কি পারপিচুইটি মানে কি অনন্তকাল পারপিচুইটি মানে কি অনন্তকাল বাড়িওয়ালা একটা বাড়ি বানাইছে ভাড়া কত পায় কতদিন পায় যতদিন না বাড়ি ভেঙে পড়ছে আর বেটা অনন্তকাল আরে ভাববে না কেন সো আমার জীবনে একটাই স্বপ্ন ছিল কি জানেন কি স্যার একটা বাড়িওয়ালা হব এত বড় একটা বিল্ডিং বাড়ি বানাবো আর কি করব বসে বসে ভাড়া তুলব আর খাবো আমি আর বাড়িওয়ালা হইতে পারলাম না ভাড়াও তুলতে পারলাম না এই কব বসে বসে খাইতেও পারলাম না সো আপনার টার্গেট থাকবে কি সূত্র আছে কি পারপিচুইটি সূত্র হলো এ ডিভাইড বাই আর এ হলো আপনার হলো প্রেজেন্ট ভ্যালু আর হলো আপনার রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে আপনি জানেন কি না আপনাদের এখানে কেউ কারো বাবা মা সরকারি চাকরিজীবী আছেন বা ছিলেন জি স্যার জি স্যার ছিলেন জি স্যার ছিলেন স্যার ছিলেন ওকে কার হলো যে মোমেন আক্তার আপনার বাবা মা ছিলেন স্যার আমার বাবা ছিলেন এখন সে পেনশন পায় জি স্যার রিটায়ারমেন্ট তো চলে গেছে তাই না প্রতি মাসে কি পায় সে স্যার পেনশন পেনশন পায় পেনশন আপনি কতদিন পাবে জানেন স্যার অনন্তকাল অনন্তকাল যদি আপনার বাবা কোনো না করো কালা মারা যায় তারপরে কে পাবে জানেন স্যার আমার আম্মু কতদিন পাবে জানেন স্যার আম্মু যতদিন থাকে অনন্তকাল যতদিন রিয়েলি সো এটাই হলো এই জন্য হলো এটা হলো কি দিস ইজ পারপিচুইটি সো আপনার আম্মু যতদিন বা আব্বু যতদিন মনে করেন এই যে নির্দিষ্ট এই টাকা কিন্তু এখন আবার হইলো জানি না ওই যে আপনার বৈশাখী ভাতাটা তারা পায় কিনা বাট এই যে টাকাটা সে প্রতি মাসে এই টাকাটা অনন্তকাল পেয়ে যাবে তো এটাকে আমরা কি করব এটাকে আমরা যখন বলা হবে যেটা প্রেজেন্ট ভ্যালু বের করো তখন আমরা প্রেজেন্ট ভ্যালু এটাকে বের করতে পারবো প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করব যে অ্যামাউন্টের টাকা আপনার বাবা মা পায় ওইটা যদি ভাগ দিই আমরা ইন্টারেস্ট রেট দ্বারা তাহলেই আমরা কি পাবো আমরা ভ্যালু পেয়ে যাব যে আমার হলো প্রেজেন্ট ভ্যালু কত এই টার টোটাল ঠিক আছে এই ক্যাশ ফ্লো
সো আমরা মনে করেন কি একটা ছোট দেখি যে আপনার হলো প্রেজেন্ট ভ্যালু 3000 রিসিভ করে সে প্রতি বছরে ফরএভার এর ইন্টারেস্ট হলো কত 10% ঠিক আছে তাহলে আমি যদি করি 3000 এ 10% ইন্টারেস্ট এর হলো প্রেজেন্ট ভ্যালু হলো 30000 টাকা কিন্তু যদি বলে হোয়াট উড বি দ্য প্রেজেন্ট ভ্যালু ইফ দ্য ফার্স্ট রিসিভ ইন কত টাইম 4 ইয়ার্স টাইম 4 ইয়ার্স টাইম তখন ভ্যালু কি হবে ভ্যালু কমে যাবে তো আপনি দেখেন আপনি একটা জিনিস আগের অঙ্ক থেকে শিখে আসছেন যদি স্মার্ট হন যদি স্মার্ট হন তাহলে আপনি শিখে আসছেন কি দেখেন যখন বলতেছে ইন 3 ইয়ার্স টাইম আপনার বাদ হচ্ছে কত বছর 2 ইয়ার্স 2 বছর ইন 5 ইয়ার্স টাইম হলে বাদ হবে কত বছর 4 ইয়ার্স 4 ইয়ার্স এক বছর কম বুঝা গেছে যদি বলি ইন 10 ইয়ার্স টাইম বাদ যাবে কয় বছর 5 বছর ৫২৫৩ আরে কেমনে পড়াবো আমি 11 মিনিটে আমার কতগুলো স্লাইড বাকি আজকে তো আমি গল্প করি নাই না আজকে দিন বাদ ছিল চেঞ্জ ইন ডিসকাউন্টেড রেট হলো চেঞ্জ হবে এতক্ষণ পর্যন্ত দেখেন আমরা যতগুলো পড়ছি এগুলো কি ছিল ডিসকাউন্টিং রেট কোথাও 10% কোথাও 15% কোথাও 20% কোনো চেঞ্জ হইছে না স্যার না বাট এখন আমি আপনাকে শিখাবো ডিসকাউন্টিং চেঞ্জ হতে পারে এটা কি সব সময় এরকম থাকে 10% এই বছর 10% गवर्नमेंट এখন 6-9 করে দিছে না জি স্যার সো আমার কি হইছে কিন্তু ব্যাংকে 6-9 মানে না আপনি ব্যাংকে যান দেখি যে ভাই আমি আমার ডিপোজিট রাখতে চাই गवर्नमेंट তো বলছে 6% আপনি আমার ক্যাশ ডিপোজিট রাখবেন ব্যাংক আপনাকে দিবে 6% না স্যার তাই না তাই না সো আপনার কি ইন্টারেস্ট এই বছরে যা আছে পরের বছরে চেঞ্জ হতে পারে দ্যাট ইজ কল চেঞ্জ ইন ডিসকাউন্ট রেট কিভাবে আমি যখন আপনাকে সূত্র হলো কি 1 প্লাস আর ইনটু 1 প্লাস আর আমরা একটু দেখি কেমন বলতেছে প্রজেক্ট এস্টিমেটেড ক্যাশ ফ্লো প্রথম বছরে ও 10 মিলিয়ন ইনভেস্টমেন্ট করে দ্বিতীয় বছরে 6 মিলিয়ন ইনকাম দ্বিতীয় বছরে 8 মিলিয়ন তৃতীয় বছরে 7 মিলিয়ন ইনকাম বলতেছে ক্যালকুলেট করো এনপিভি অফ দ্য কস্ট অফ ক্যাপিটাল প্রথম বছরে ইন্টারেস্ট ছিল 10% দ্বিতীয় বছরে 20% হ্যাঁ এন্ড তৃতীয় বছরে হলো 15% ঠিক আছে তাহলে আমরা কি করব ক্যাশ ফ্লো প্রথম বছরে হলো নেগেটিভ 10 প্লাস 6 ডিভাইড বাই 1.10 আর 8 এর সময় কত হইছে 1.20 আর 7 এর সময় কি 1.15 সো আপনি কি আগে কি করতে পারতেন দ্বিতীয় বছর গেলে 1.10 টু দি পাওয়ার 2 বসাইতেন কিনা জি স্যার এখন কি এটা বসানো যাবে না স্যার ডিসকাউন্ট চেঞ্জ ডিসকাউন্ট চেঞ্জ সো 1.10 ইনটু 1.2 দ্বিতীয় বছর তৃতীয় বছর 1.10 ইনটু 1.20 ইনটু 1.15 সো আমার হলো টোটাল হলো 6.13 হলো আমার এনপিভি ফর দিস প্রজেক্ট না বুঝলে বলেন জি স্যার বুঝতে পারছি সুপার থ্যাংক ইউ দেন হলো আইআরআর ও ও আইআরআর এই সাবজেক্ট আছে এখন আইআরআর তো সময় লাগবে ওকে আগে শেষ করে আসি আর কিছু আছে কিনা কিছু নাই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর ওকে আসেন আইআরআর শেষ করে দিব মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট কি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হলো প্রজেক্ট কি একটা নিলে আরেকটা নেওয়া যাবে না স্যার এইটাকে বলে হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ আপনি কোথাও গেছেন বললো যে তুমি এইটা নিলে এটা ছোটবেলা আছে না আপনার বাবা মা বলতো যে নাও এই যে দুইটা পেয়ারা থেকে কোনটা নিবা আপনি যদি বলেন দুইটাই নিব তাহলে কি হলো একটা আপনার একটা আপনার ভাই বা বোনের সো ওয়ান ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা নিলে আরেকটা নেওয়া যাবে না দিস ইজ কল্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট আর বাকি হলো সবকিছুই আপনি জানেন
এইখানে হলো আপনাকে আমি প্র্যাকটিক্যালি করাবো মিউচুয়াল এক্সক্লুসিভের মধ্যে একটা হলো অপশন এ অপশন বি দেখেন অপশন এ তে যখন আমি আসি আপনি ক্যালকুলেশন করে 16% পাইছেন হলো এনপিভি 610 আর অপশন বি তে কত 1026 তাহলে আপনি কোনটা নেবেন দুইটার মধ্যে অপশন বি অপশন বি অপশন ডি অপশন বি নিলে আর এ নেওয়া যাবে না এই যে এই প্রজেক্টের ফর্মুলাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট নেক্সট আপনারা যেটা বাদ দিয়ে আসিস সেটা হলো আইআরআর মনোযোগ সহকারে 7 মিনিটে শেষ হয়ে যাবে ঠিক আছে প্রথমত আইআরআর যখন আমরা করছি আমরা আগের একটা ম্যাথে চলে যাব আসেন এইটাতে চলে যাই এটাতে যখন আসছি আপনাকে আমি 45,000 দিয়ে করাইছি জি স্যার ওটার এনপিভি কত ছিল 20,000 সামথিং 20,860 ওকে আসেন সো আমার এনপিভি রুলস এই আইআরআর রুলস হলো যে আমার এই এনপিভি একটা হইতে হবে কি পজিটিভ আরেকটা হইতে হবে নেগেটিভ একটা এনপিভি হইতে হবে কি পজিটিভ আরেকটা হইতে হবে নেগেটিভ ওকে বুঝলাম যে এখন আপনি যখন 15% দিয়ে করলেন তখন আপনার এই এনপিভি আসছিল কত 20,860 পজিটিভ অর নেগেটিভ এখন আমি যদি ডিসকাউন্টেড বাড়াই দেই তাহলে আমার কি হয়ে যাবে খুব ভালো কথা তাহলে ভাই আমি ডিসকাউন্টেড কত বাড়াবো যেহেতু আমার কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে আসেন বলতেছি আমি যে তুমি এমন ভাবে ডিসকাউন্টেড বাড়াবা যেন তুমি কোনো কি নিবা না রিস্ক নিবা না কারণ আপনি যদি এটাকে আবার ধরেন আপনি 5 বাড়ায় দিয়ে 20 করলেন আবার পজিটিভ হলো আপনার হলো না স্যার তাহলে আপনাকে কি করতে হবে কাটা সিরা করে আবার নতুন করে করতে হবে সো আমরা এই পদ্ধতিতে কি করব না যাব না যাবো না সো আপনি 20,860 ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল স্যার 1,00,000 টাকা 1,00,000 টাকা 20,860 কে 1,00,000 টাকা দিয়ে ভাগ করেন স্যার 208.6 কি আমরা ধরতে পারি 20% জি স্যার ঠিক আছে 20 আর আমার ইনিশিয়ালি ছিল কত 15% তাহলে আমি নতুন ডিসকাউন্টিং ধরবো 35% দুইটার যোগফল ধরেন আপনি দুইটার যোগফল আরো কাটা লাইন আছে শিখাবো ঠিক আছে আগে বড়টা শেখাই ঠিক আছে সো কত ধরলাম 35% পাইছেন এখন 35% দিয়ে ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে এই প্রেজেন্ট ভ্যালু বের করেন তাড়াতাড়ি কুইক Thank you.
হইছে করেন গিভ মি 5 মোমেন্টস আমি প্লিজ করতে তো এতক্ষণ লাগলে কিভাবে হবে কুই 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 স্যার মাইনাস 11,220 মাইনাস 11,220 আর কার আসছে বলেন ওকে আর কার আসছে বলেন মাইনাস 13,628 13,628 কাছাকাছি ফ্র্যাকশনের জন্য মাইনাস আসছে কিনা সেটা ইম্পর্টেন্ট জি স্যার আসছে স্যার আমার তো আরো কমে যায় 11,218 ওই তো 220 একজন বলছে 218 কি যেন ফয়সাল বলছে মনে হয় কি যেন নাম ফয়সাল না স্যার 220 মহিউদ্দিন 223 মহিউদ্দিন ওকে সে ভেরি ক্লোজ তো 13,628 যার আসছে তার আসলে হয় নাই দশমিকের পরে তিন ঘর নিতে হবে তো সবার আসছে কাছাকাছি 11,218 220 222 হয়েছে বলেন বলেন কয়জন হলো বলেন তো আমরা 11,220 ধরে তাহলে আগায় যাই পজিটিভ ছিল কত আমাদের 20,860 রাইট জি স্যার আচ্ছা দেন আমরা যেটাতে যাব সেটা হলো আমরা হলো আইআরআর এর সূত্রতে যাব আসেন আইআরআর সমান সমান হলো লেখেন এ প্লাস থার্ড ব্যাকেট দেন পি ডিভাইড বাই পি প্লাস এন ইন্টু বি মাইনাস এ ফার্স্ট ব্যাকেটে
ক্লোজ দিয়ে এটা সব সময় পার্সেন্টেজে প্রকাশ হয়, শেষ হলো পার্সেন্টেজ। এতে অ্যামাউন্ট বসায় দেন, এ ইজ দ্য লোয়ার রেট অফ রিটার্ন উইথ এ পজিটিভ এনপিভি। আমার এতে কত ছিল রেট? 20,860। না আমি বলছি রেট অফ রিটার্ন 15% ছিল। কোনটা তোমার পজিটিভ আসছিল? 15%, ভেরি গুড। 5% বসান প্লাস সেকেন্ড ব্রেকেট অথবা থার্ড ব্রেকেট দেন পি। পি হলো ইজ দ্য ভ্যালু অফ দ্য পজিটিভ এনপিভি। পজিটিভ এনপিভি ভ্যালু কত ছিল? 20,860। 20,860 বসান দিদার। বসাইছি স্যার। ডিভাইডেড বাই পি প্লাস এন। পি কত ছিল? 20,800 প্লাস এন। এন হলো পজিটিভলি নিতে হবে, কত? 11,220। এখানে সূত্রটা অ্যাকচুয়ালি, সূত্রটাকে শুনে নেন, সূত্রটা আসলে পি মাইনাস এন। পি মাইনাস এন এন। এখন মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়ে যায়, সব সময় প্লাস হবে। তাহলে পি এর ভ্যালু হলো কত? 20,860 প্লাস এন এর ভ্যালু কত? 11,220। নেগেটিভ নেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, বসাইছেন? জি স্যার। ইনটু বি মাইনাস এ। বি কত ছিল হায়ার রেট? যেটাতে নেগেটিভ আসছে 35%। 35 মাইনাস এ কত? 15 নেন, ব্র্যাকেট ক্লোজ করেন, পার্সেন্টেজ দেন। এখন ক্যালকুলেট করেন, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এখানে 35 থেকে 15 বাদ দিলে 20 ইনটু 28% কত? 28। ভেরি গুড সোহেল। সো 28% এ হলো আপনার কি বের হলো আইআরআর কত পার্সেন্ট? 28% মানে কি সোহেল বলেন? আর এটা কোম্পানির ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটাতে কি হবে স্যার? এনপিভি জিরো হয়ে যাবে। রাইট, এনপিভি জিরো হবে। এই যে আপনি করলেন একবার 15% দিয়ে, আবার করলেন কত দিয়ে? 35% দিয়ে। 35 দিয়ে। হোমওয়ার্ক, হোমওয়ার্ক হলো আপনি এখন বাসায় কত পার্সেন্ট দিয়ে করবেন বলেন? 30 দিয়ে করা যেতে পারে। না স্যার, এই যে আইআরআর কত পার্সেন্ট বেরিয়েছে? 28% 28% এখানে ধরবেন, 28% এখানে ধরলে আপনার এখানে এনপিভি কত হবে? জিরো হবে। এখন কারোর হয়তো ধরেন, কারোর হয়তো পজিটিভ 20 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে, কারোর নেগেটিভ 20 50 100 হতে পারে, ঠিক আছে? সো লাস্ট ইয়ার যখন আপনি ক্যাশ ফ্লো করবেন, এইখানে ডিফারেন্সটা কি করতে হবে? জিরো করতে হবে। না ডিফারেন্সটা অ্যাডজাস্ট করতে হবে যেন এখানে এনপিভি কি হয়? জিরো হয়। জিরো হয়। তাহলে হোমওয়ার্ক কি থাকলো? ডিসকাউন্টিং ফ্যাক্টর কত নেবেন? 28% নেবেন। আইনি আমাকে নেক্সট ক্লাসে আগে আগে এসে বলবেন যেন আপনার এনপি প্রেজেন্ট ভ্যালু কি হইছে, এনপিভি এখানে জিরো আসছে, জিরো আসছে কিনা, ঠিক আছে? স্যার জিরো আসে নাই, একটু বেশি আসছে, জিরো আসবে। ওই যে বললাম আপনার কত আসছে বলেন? মাইনাস 2215। মাইনাস 2215, এত বেশি? তাহলে এখানে 28 আসে নাই। ওকে, আপনারও আসার কথা স্যার, আপনার 27 পয়েন্ট সামথিং আসছে, আপনি 28 রাউন্ড করে নিছেন, বুঝতে পারছেন কি বলছি? আপনি যখন আমাকে বলতেছেন আপনার আইআরআর কত স্যার? 28% না, 28 তাহলে একদম রাউন্ড 28 আসে নাই, বুঝা গেছে? বুঝেন না, এখানে যখন আপনি আইআরআর, আপনার আইআরআর রাউন্ড 28% আসে না, এখানে গ্যাপ আছে, হয়তো 27.57 আসছে, 27.52 আসছে, আপনি কি করছেন রাউন্ড করে একে? স্যার এটা তো আসে 28.0049। জি স্যার, এটাই আসে। তাহলে আপনি ওইটা বসালে কখনো আইআরআর
আপনার জিরোর বাইরে যাবে না স্যার এটা আসে 26.55 এক্সেল এ করলে 26.55 স্যার এক্সেল এ করলে 26.55 আসে একটু প্র্যাকটিস করতে হবে বাসা ঠিক আছে দিদার জি স্যার প্র্যাকটিস করতে হবে আই লেট মি নো ইন দা নেক্সট ক্লাস দ্য হোয়াট ইজ দা আউটপুট অফ কোর্স জিরো আসবে জিরো না আসলে কিভাবে জিরো করতে হয় এটার নিয়ম আছে সেটা আমি আপনাকে শিখাই দিলাম আবার ক্লাসে রিপিট করে শিখাই দিব ওকে 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 স্যার হোয়াট উই উইল ডু উই উইল ডু অন দা লাস্ট এই যে এখানে যেটা লাস্টে আছে এটাকে নিয়ম হলো রাউন্ডিং করতে হয় এই যে লাস্টের যেটা আছে ক্যাশ ফ্লো পঞ্চম বছরে 30000 হ্যাঁ এইখানে আমরা কি করতে হবে ব্যালেন্সিং করতে হয় ব্যালেন্সিংটা আমি আপনাকে শিখাই দিব ঠিক আছে ভাগ দেন আমি রাউন্ড করে নিয়েছি 20 আর আগে ছিল কত ইনিশিয়াল রেট 15% আপনি কি করবেন একইভাবে আরো দুই একবার কি করবেন ট্রাই করবেন আমরা আপনাকে সাবসিকোয়েন্ট আমি যখন আপনাকে প্র্যাকটিক্যাল ম্যাথ করাবো তখন ইউ উইল ডু দ্য সেম থিং বাট ইন দ্য মিন টাইম ইউ নিড টু ডু সাম প্র্যাকটিস ইন ইওর হোম ওয়েদার আপনি নেগেটিভ পান কি পান না ওকে স্যার ওকে জি স্যার সো এনি কোশ্চেন ফর টুডে নো স্যার স্যার এই স্লাইডটা কি দেয়া যাবে স্যার আমাদের অফ কোর্স স্লাইড তো দেওয়ার জন্য এই যে এখনই দিয়ে দিব ওই গ্রুপের এতে দিয়ে দিব হ্যাঁ আচ্ছা স্যার ওই জন্য গ্রুপের মেইলই তো আমি বুঝি না আমাকে ইদেন না আরে আমি এগুলোর আমার জন্য ডিফিকাল্ট ওই যে কি বলে আমাকে ওই যে ক্যাপ্টেন কে স্যার ক্যাপ্টেন আমাকে ক্যাপ্টেন আমাকে চ্যাট বক্সে একটা ইমেল অ্যাড্রেস দেন ওকে সো আমি এখানে পাঠিয়ে দিচ্ছি থ্যাংক ইউ ফর টুডে সবাই ভালো থাকবেন আগামী সপ্তাহে আবার দেখা হবে হ্যাঁ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার দিয়েছে থ্যাংক ইউ আমি পেয়েছি দিদার রোল হ্যাঁ ইউ উইল গেট ইট আপনি পার পরে আপনি সবাইকে দিয়ে দিন হ্যাঁ জি স্যার ওকে থ্যাংক ইউ দিদার ভাই জি ভাই ঠিক আছে ভাই মিটিং এন্ড করে দিতে হবে মানে লিভ নেই ভাই রেকর্ডিং অফ করি হ্যাঁ করে দেন ঠিক আছে ওকে ভাই ওয়ালাইকুম আসসালাম